शुक्रवार मध्यरातेर पर बांग्लादेशेर उपकूलीय एलाकाय घूर्णिझड़ फणी आघात आनार परपरई देशेर विभिन्न अंचले शुरू हय दमका और झड़ो हावा सह बृष्टि। बृष्टिपातेर कारणे राजधानी मिरपुर, धानमंडी, कलाबागान सह विभिन्न स्थाने सृष्टि हय जलबद्धता। सड़कগুলোতে कमे जाय যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন বাইরে বের হওয়া সাধারণ মানুষ। ভীষণ সমস্যা হইতেছে, আমরা ঠিকমতো এখানে উপবেশ করতে পারতেছি না। যাওয়া আসার সমস্যা, বাচ্চাদের স্কুলের সমস্যা। গভর্নমেন্ট যে এত টাকা খরচ করে যে খালটা পরিষ্কারগুলো ময়লাটা ফেললো, তাহলে ময়লাটা উঠানোর তো একটা ব্যবস্থা রাখতে হইতো, তাহলে তো এরকম পানিটা জমতো না। গণপরিবহনগুলো রাস্তায় একেবারেই নেই বললেই চলে, আর যে কয়েকটা পাওয়া যায় সেগুলোতে আসলে ওঠাটাও অনেকটা টাফ হয়ে দাঁড়িয়েছে। তীব্র গরমের পর বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনেছে রাজধানীবাসী মনে। গত দুদিনে যে গরম চলে গেছে, গরমের পরে যে ক্লান্তিটা শেষে আজকে হালকা বৃষ্টি, খুব ভালো লাগছে। ওয়েদার দেখেই মনে হলো বের হয়ে যাই, আর ঘোরার মতো এই জায়গাটা আসলে খুব সুন্দর। অনেকদিন ধরে প্ল্যান ছিল যে কৃষ্ণচূড়া ফুটলে দেখতে বের হব, তো আজকে সমসুযোগ মিলে যাওয়ায় ওয়েদারও ভালো, বের হয়ে গেলাম। রোববার বিকাল পর্যন্ত ঘূর্ণিঝড় ফণির প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।